আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লার্ন অ্যান্ড টিচার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি ছোট্ট একটি ইনফরমেশন শেয়ার করার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি। তাদেরই কাজে লাগবে যারা ডিজিটাল মার্কেটিং করেন, ইমেইল মার্কেটিং করেন, তাদের জন্য খুব প্রয়োজনীয় একটা বিষয়। সেটি হলো, ধরেন আমি 100 জনের কাছে মেইল করব, একসাথে তো আর মেইল করবো না, ধরেন 25 জন, তারপরে 25 জন, তারপরে 25 জন, এরকম করে আমি মেইল করব। তো কথা হলো, 100 জনের কাছে তো আমি একই মেইল করব। তো এমন যদি হয় যে 25 জনের কাছে যে মেইলটা আমি করলাম সেটি সেভ করা থাকলো, জাস্ট ধরেন এই যে এরকম আমার সেট করা আছে যে মেইল টেমপ্লেট, নিউ টেমপ্লেট নামে একটা সেভ করা আছে, আমি ক্লিক দিলাম, অটো চলে আসলো, এবং এখানে খালি সাবজেক্ট আর হলো টু এর জায়গায় তাদের মেইল গুলো দিয়ে সেন্ড করে দিলাম, সহজই হয়ে গেল। এখন এই জিনিসটি আসলে আপনাদের সামনে শেয়ার করব, এটা হয়তো অনেকেই পারেন, কিন্তু আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি, যে প্রবলেমটা ফেস করেছি, তা হলো আমার এখানে এই টেমপ্লেটটা ছিল না, এটা আমার এখানে পরে নিয়ে আসতে হয়েছে, আমি অনেক খোঁজাখুঁজি করার পরে পরে এটা পাইছি। যাই হোক, আমার কাছে এটা জানা ছিল না, অনেকের হয়তো বা জানা থাকতেও পারে, তো আমার কাছে এটা জানা ছিল না, তো পরে খোঁজাখুঁজি করার পরে যখন পাইলাম, মনে করলাম যে আপনাদের এই বিষয়টি জানানো দরকার, সেই জন্যই আসলে আজ টিউটোরিয়াল করতে বসছি। সেটি হলো, ধরেন যেটি আমার করা ছিল সেটা হলো, এই যে আমি সেটিং এ পরে গিয়েছি, সেটিং থেকে সি অল সেটিং, এখানে যাওয়ার পরে আমি গেছি অ্যাডভান্স, অ্যাডভান্সে যাওয়ার পরে দেখি যে এই টেমপ্লেটটা ডিজেবল করা, যার কারণে আমার ওখানে শো করা নেই। দেখুন আমি এটা ডিজেবল করে দিলাম, ডিজেবল করে দেওয়ার পরে দেখেন এই যে কম্পোজে যাই, এই যে এখান থেকে আমি যদি চাই যে এখন ওই টেমপ্লেটটা নিয়ে আসবো, দেখেন এখানে কিন্তু সে টেমপ্লেটটা নাই। তো এটা যদি না থাকে তাহলে অবশ্যই আমাদেরকে এই সেটিং থেকে ওই এনেবল কোর্স করে নিতে হবে। আমি এনেবল করে দিলাম, দিয়ে সেভ চেঞ্জেস। এখন আমি যে কোনো কিছু, ধরেন আমি এখানে নতুন একটি ধরেন এটাই এটাই রাখলাম, কপি করে নিয়ে আসছি, আমি এটা চেঞ্জ করে দিয়ে এটা রাখলাম আর কি, এটা রাখলাম। আমি চাচ্ছি যে এখানে যা যা আছে সেটাই সেভ করব, তাহলে এটাই সাবজেক্ট দেই, নিউ ইয়ার এটা লিখলাম, এবং এটাই নতুন একটা টেমপ্লেট তৈরি করব। এখান থেকে যেতে হবে টেমপ্লেট, এবং এই যে সেভ ড্রাফট অ্যান্ড টেমপ্লেট, সেভ এ নিউ টেমপ্লেট, হ্যাঁ এখানে যেতে হবে এবং নতুন একটি নাম দিতে হবে, ধরেন এটাই নাম দিলাম যে হ্যাপি নিউ ইয়ার। আমার এই নামে কিন্তু একটা টেমপ্লেট তৈরি হয়ে গেছে, দেখি কম্পোজে গেলাম, যাওয়ার পরে দেখেন এখান থেকে টেমপ্লেট, এই যে এর আগে কিন্তু আমার এখানে একটি টেমপ্লেট ছিল নিউ টেমপ্লেট, এখন কিন্তু হ্যাপি নিউ ইয়ার এই টেমপ্লেটটা যুক্ত হয়ে গেছে। এটাতে যদি আমি ক্লিক দেই, অটো ওই টেমপ্লেটের ভিতর যা যা আছে সেটা কিন্তু এখানে চলে আসলো, এবং এই যে সাবজেক্টটাও চলে আসছে। আমি যদি এখানে এখন নাম দিই, ধরেন দিলাম একটা মেইল, দিয়ে সেন্ড করে দিলাম, খুব সহজেই হয়ে গেল, আমাকে আর নতুন করে লিখতে হলো না। তো যাই হোক, যাদের এই বিষয়টি জানা ছিল না তাদের হয়তো অনেক হেল্প হবে, আর যাদের জানা ছিল তারা তো অবশ্যই জানেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।